আসসালামু আলাইকুম, আমি রেজওয়ান আছি আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে আপনার আইসারের যে 5040 প্রো যে টেইলার গাড়ি আর কি, ওই গাড়িটা আজকে নিয়ে আসছি। এটা তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গাড়িটার ক্যাবিনে তো কিছুই নাই দেখা যাচ্ছে। ভিডিওটা দেখানোর আগে যারা আমার চ্যানেলে নতুন তারা তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ট্যাপ করে রাখবেন, তাহলে আবার পরবর্তী ভিডিও আপনারা অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এই গাড়িটা সম্পর্কে কিছু কথাবার্তা বলবো, আপনাদের কিছু আইডিয়া দিব, সো কেউ স্কিপ করবেন না, সবাই সাথে থাকবেন। প্রথম কথা হচ্ছে যে গাড়িটা দেখেন, গাড়িটার ক্যাবিনে কিছু নাই, ক্যাবিনে জাস্ট যে ঢোল বলে সেই ঢোলটা আছে, তাছাড়া আদার্স যত মাল আছে সব কিছুই আছে। আমি একটু আপনাদের ইঞ্জিন গিয়ারটা একটু দেখাই, তার আগে যে টায়ার রিমগুলো একদম ফ্রেশ, একদম ফ্রেশ, শুধু টায়ারটা দেখা যাচ্ছে খুব একটা ভালো না। ইঞ্জিন গিয়ার মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো। এটা হচ্ছে আপনার 18 ইঞ্জিন, 18 সালের ইঞ্জিন, 18 কি 19 সালের ইঞ্জিনের চেহারা দেখলে বুঝতে পারবেন। ইঞ্জিন গিয়ার একদম আনটাচ, কোনো কমতি নাই আর কি। ইঞ্জিন গিয়ারটা গাড়িটা শুধুমাত্র ইঞ্জিন গিয়ারের জন্যই কিনে আনা হয়েছে, তাছাড়া টেইলার গাড়িতে তো বডি থাকে না, অর্থাৎ এটা তো এইভাবেই থাকে। এই হচ্ছে পুরো লুকটা, আমি একটু দেখাই, একটু ডিফারেনশিয়াল ফানেকশালটা একটু দেখাই আপনাদের। এই যে গুচ্ছা বা ডিফারেনশিয়াল যেটা বলে পাতি সব কিছুই পারফেক্ট। আমি আগেই বলছি আমি কিছু কথা বলবো এবং আপনাদের একটা আইডিয়া দিব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি একটু গাড়ির এই সাইডটা একটু দেখাই আপনাদের, এগুলো বেসিক্যালি আপনার যে ডিপো যে ধরা গাড়ি যেটা বলে সেই ধরা গাড়ি, এই জন্য মালিক প্রথমে যে থাকে সে অনেক কিছু খুলে নাই, কিন্তু এটা শুধু ক্যাবিনটাই শুধু মাল সামানা নেই, এইভাবেই আমাদের কিনতে হয়। রিমগুলো কিন্তু অরিজিনাল সবগুলোই ভালো। আমি একটু এই পাশ থেকে পুরোটা দেখাই, তলাটা হচ্ছে এই। আমার অনেক ঠান্ডা লাগছে এজন্য আমি একটু কথা বলতে কষ্ট হচ্ছে। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা রানিং যাবে, কিন্তু এর পার্টস আলাদা করে বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। যেমন তলা যেটা বলে ইঞ্জিন গিয়ার ডিফারেনশিয়াল ফানেকশাল এইগুলো আলাদা, টায়ার রিম আলাদা, চ্যাসিস পাতি আলাদা, ক্যাবিন আলাদা, এইভাবে সম্ভবত এটা বিক্রি করা হবে, এইভাবে কথাবার্তা হয়েছে। তো অনেকের থাকে যে অনেকে গাড়ি নিতে চায় আবার অনেকে পার্টস নিতে চায়। আমি আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি যে আমাদের কাছে বিশেষ করে আইসারের যাবতীয় পার্টস আছে, যাবতীয় কি লাগবে সেই পার্টসই আছে, তাছাড়া টাটা ব্রিলিয়েন্টেরও আছে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই গাড়ির যে পার্টস এটা তো বিক্রি করবই বা বিক্রি হয়েও গেছে, কিছু কিছু পার্টস এখনও বাকি আছে। অনেকের বলে যে একদম অরিজিনাল আমাদের ইঞ্জিন দরকার, গিয়ার দরকার, তারপরে ডিফারেনশিয়াল দরকার, এই তাদের জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি আমি করতেছি, যে আমি একটু ইনফরমেশানটা দিয়ে রাখি যে আমরা এইভাবেও অনেক মাল সেল দিয়ে থাকি সারা বাংলাদেশে যে কোনো জায়গায়, কুরিয়ারে অথবা আপনারা এসে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার মনে হয় আর এরকম গাড়ি আমাদের আসতেই থাকে, ঠিক আছে, যেহেতু আমি ভিডিও করা শুরু করছি। সো আস্তে আস্তে যে গাড়ি আসুক
যে কন্ডিশনে আসুক আমি সব গাড়ি আপনাদেরকে দেখাবো। এর জন্য আমার কি করতে হবে, আমার সাথে থাকতে হবে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের বেল আইকন বাটনটি অবশ্যই ট্যাপ করতে হবে, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো এই ভিডিওটা কেন করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমি রেজওয়ান, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ হাফেজ। এবং কোনো কিছু জানার থাকলে ডেফিনেটলি আমাকে ফোন দিতে পারেন, কমেন্টস করতে পারেন, আমার তো ডিসক্রিপশানে আমার সব ডিটেলস দেওয়া থাকে, আপনারা ফোন দিবেন অথবা যে নাম্বারটা আছে ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাদের যে কোনো বিষয়, শুধু যে গাড়ি তা না, প্রত্যেকটা পার্টস আইটেমই আপনাদেরকে জানাইতে পারবো। তো আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।